কোরআনুল কারীম 5 নম্বর সূরা, সূরা আল মায়েদা, এই সূরার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ নেশা এবং নেশার সাথে সম্পৃক্ত সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 90 এবং 91 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান, হে দুনিয়ার ঈমানদারগণ, নিঃসন্দেহে নেশা, মদ এবং মূর্তি তৈরি করার জন্য যে তীর ব্যবহার করা হয় এই সবগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব হলো শয়তানের কর্ম। তোমরা সম্পূর্ণরূপে নেশাকে, মদকে, জুয়াকে এবং প্রতিমার এই খেলাকে সম্পূর্ণরূপে তোমরা বর্জন করো। আল্লাহ এই আয়াতে নেশাকে একবার চিরতরে কি করে দিয়েছেন, হারাম ঘোষণা করে দিয়েছেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা দুনিয়াতে সফল কাম অবলম্বন করতে পারো। তাহলে কোরআনুল কারীমে সরাসরি একসাথে তিনটা আয়াত অবতীর্ণ করেননি, প্রথমে বলেছেন নেশা করা অবস্থায় মসজিদের কাছে যেও না, নামাজের কাছে যেও না, পরে বলেছেন এটা নিঃসন্দেহে একটি খারাপ কাজ, পরে আল্লাহ তাআলা বলছেন যে রিজুসুম মিন আমালিশ শাইতানি ফালওয়াজতানি বুহু, এগুলো সব হলো নেশা এবং নেশার সাথে সম্পৃক্ত যা আছে এগুলো সব হলো শয়তানের আমল। কিসের আমল? শয়তানের আমল, তোমরা এগুলোকে বর্জন করো। কেন? কারণ মানুষ আইএমএ জাহিলিয়াতের যুগে সাহাবীগণ মদ পান করতেন, পরবর্তীতে যখন এই আয়াতটা অবতীর্ণ হলো সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত, সাহাবীগণ বলতেন মনে হলো মদিনায় যেন বৃষ্টি নাজিল হয়েছে, মদিনায় এত পরিমাণ মদের বোতল ভাঙ্গা হলো, নেশার বোতল ভাঙ্গা হলো, যে মদিনায় মনে হলো বৃষ্টিতে ভিজে গেছে, মদিনার মরুর মরুভূমির বালুগুলো বৃষ্টিতে ভিজে স্নান হয়ে গেছে।